দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজার সবচেয়ে বড় মসজিদ দ্য গ্রেট উমারি সহ 104টি মসজিদ ধ্বংস হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দর্শক, প্রতিবেদনে বলা হয়, সপ্তম শতকে গাজা সিটির কেন্দ্রস্থলে নির্মিত হয় দ্য গ্রেট উমারি মসজিদ। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল। 1500 বছরের পুরনো মসজিদটি ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যকে বাতি ঘর হিসেবে বিশ্বাস করেন গাজাবাসী। গত 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 104টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল, সেই সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী নানান নিদর্শন। এর মধ্যে রয়েছে 2000 বছর পুরনো সেন্ট পরফিরাস চার্চ, এছাড়া বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান জাদুঘরেরও আঘাত হানে ইসরায়েল। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে লক্ষ্য বস্তুতে ধ্বংস করাকে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি আগ্রাসন থেকে ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।